তো হ্যালো বন্ধুরা, এসে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আজকের আমরা এই ভিডিওতে সেন্সিভিটি সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই, আমরা এতদিন পর্যন্ত পাবজি গ্লোবাল খেলতাম, সেখানে আমাদের সেন্সিভিটি ছিল একদম সেট করা এবং কন্ট্রোলও ছিল একদম সেট করা। কিন্তু যখন আমরা বিজিএমআইতে ট্রান্সফার করি আমাদের অ্যাকাউন্ট, আমাদের সেন্সিভিটিটাও পুরো একদম নতুন করে করতে হচ্ছে, যার জন্য আমাদের গেম প্লে একদম খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যদি গেম প্লেকে বেটার করতে হয় বা গেম প্লেকে ভালো করতে হয়, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেন্সিভিটি। সেন্সিভিটি যদি না ঠিক থাকে, আমাদের গেম প্লেও একদম ঠিক হবে না। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেন্সিভিটি সম্পর্কে এমন কিছু বেসিক নলেজ এবং বেসিক টিপস তোমাদেরকে দেব, যেটা শিখে নেওয়ার পর তোমাদের সেন্সিভিটি সম্পর্কে আর কোনো রকমের সমস্যা থাকবে না। সেন্সিভিটিটা যদি তোমাদের পারফেক্ট হয়, গেমও হবে একদম পারফেক্ট। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সেন্সিভিটি সম্পর্কে তোমাদের একদম আমি পারফেক্ট করা শিখিয়ে দেব, ওকে? তো সেন্সিভিটিকে ফাইন করার জন্য আগে আমাদের যেতে হবে ট্রেনিং গ্রাউন্ডে। তো চলো বন্ধুরা, আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই। ফার্স্টেই আমাদের কী করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখানে সেন্সিভিটি বলে লেখা আছে, সেন্সিভিটিতে যাবে। দেখো, সেন্সিভিটিটা টোটাল তিনটে পার্টে ভাগ করা, তিনটে পার্টে। দেখো, প্রথম পার্ট হচ্ছে ক্যামেরা সেন্সিভিটি ফ্রি লুক, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে ক্যামেরা বলে একটা পার্ট আছে, এবং থার্ড পার্ট হচ্ছে এডিএস। ঠিক আছে, আমি প্রত্যেকটা পার্টকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেব, এবং তোমরা সেটাকে ফলো করলে তোমরা একদম পারফেক্ট বুঝে নিতে পারবে। তো ফার্স্ট যেটা হচ্ছে থার্ড পার্সন ক্যামেরা ফ্রি লুক। থার্ড পার্সন ক্যামেরাটা কী বন্ধুরা? তো থার্ড পার্সন ক্যামেরা হলো টিটিপি, ঠিক আছে? তারপরে আছে ফার্স্ট পার্সন ক্যামেরা মানে হলো এফপিপি। তো এর মধ্যে কী ডিফারেন্ট আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কী তোমাদেরকে বুঝিয়ে দিই। তো এটা এখন আমরা আছি থার্ড পার্সন ক্যামেরায়, ঠিক আছে? থার্ড পার্সন ক্যামেরা মানে টিটিপি, আর এই হয়ে গেল ফার্স্ট পার্সন ক্যামেরা মানে এফপিপি। টিটিপি মানে হচ্ছে কি, পুরো ক্যারেক্টারকে দেখা যায়, পুরো দেখা যায়। আর এফপিপিতে দেখো, শুধুমাত্র হাত এবং যদি তুমি হাতে কোনো গান তোলো সেইটুকুকেই দেখা যায়। এটাই হচ্ছে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের মধ্যে পার্থক্য, বুঝে নিয়েছো? সেন্সিভিটির মধ্যে এই যে থার্ড পার্সন ফ্রি লুক এবং ফার্স্ট পার্সন ক্যামেরা, এই দুটোর পার্থক্য কী? এবারে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই যে শুধু ক্যামেরাটা এটা কি বন্ধুরা? এটা হচ্ছে আমরা যখন প্লেন থেকে জাম্প করি, প্যারাসুট যখন অবস্থায় থাকি, মানে প্যারাসুট নিয়ে যখন আমরা নামি, তো এই প্যারাসুটকে থেকে আমরা যখন ডান দিক বা দিক দেখি, সেইটাই কাজ হচ্ছে কি এই ক্যামেরাটার। মানে প্যারাসুটে থাকাকালীন অবস্থায় যে ক্যামেরাটা কাজ করে সেটা হচ্ছে এই ক্যামেরাটা, ওকে? এবার তোমাদেরকে কিছু সেটিং সম্পর্কে জানিয়ে রাখি বা বলে দিই। তো এই যে থার্ড পার্সন ক্যামেরা এটাকে যদি আমি এখন একদম বাড়িয়ে দিই, এর কাজ কী? দেখো, জয়স্টিকে মুভমেন্ট হচ্ছে, ডান দিক বাঁ দিক ঘুরছে, ঠিক আছে? এই যে আই বাটনটা দেখতে হচ্ছে, এ দেখো কত ফাস্ট ঘুরে যাচ্ছে, দেখো কত ফাস্ট, মানে কোনো স্টেবিলই থাকছে না। হয়তো তুমি ছুটছো, এভাবে ছুটছো, মানে তুমি হয়তো পিছন দিকে ঘুরে এনিমিকে দেখতে চাইছো, এত স্পিডে মুভমেন্ট করবে যে তুমি কোনো জায়গায় স্টেবল থাকবে না। তো এটাই হচ্ছে এই ক্যামেরা সেন্সিভিটির কাজ, ঠিক আছে? থার্ড পার্সন ক্যামেরার এটাকে যদি আমি একদম কমিয়ে দিই, এবারে দেখো কন্ট্রোল কাজ করছে, ডান দিক বাঁ দিকও ঘুরছে। এবারে এই আই বাটনটাকে আমরা ঘোরানোর চেষ্টা করবো, দেখো ঘুরছে আই বাটন কিন্তু কোনো রকমভাবে ঘুরছে না, ঠিক আছে? বুঝে গেছো কী কাজের? তো এইটাকে কীভাবে সেট করবে, এটাকে বন্ধুরা তোমাদের কতটা প্রয়োজন, তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এটাকে সেট করতে পারো। তো আমি এটাকে 170-এর কাছাকাছি করে রাখছি, 170, ওকে? তো ফার্স্ট পার্সন ক্যামেরাটা তোমাদের আর আলাদাভাবে বোঝানোর দরকার নেই, কারণ এখন আমরা টিটিপিতেই খেলছি, এফপিপি সম্পর্কে, মানে এফপিপি নিয়ে খেলছি না, তাই এফপিপি সম্পর্কে আমরা আজ বলবো না। এবার এই যে ক্যামেরাটা আছে, যেটা হচ্ছে প্যারাসুট ল্যান্ডিংয়ের, এটাকে 120-তে করে রাখো, 120-তে করে রাখো, এটাকে নিয়ে বেশি ঘুরঘুর করার প্রয়োজন নেই। এবার এসে যাচ্ছি নেক্সট পার্ট, ক্যামেরা সেন্সিভিটি। ক্যামেরা সেন্সিভিটির মধ্যে প্রথমে আছে দেখো থার্ড পার্সন নোস্কোপ। তো থার্ড পার্সন নোস্কোপটা কী বন্ধুরা, ঠিক আছে? তো এটাকে আমরা ফার্স্টে বাড়িয়ে দিই, ওকে? বাড়িতে দেখা যাক, দেখো জয়স্টিক কাজ করছে, কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে?
এ দেখো, এই যে এই যে এই ঘোরানোটা, এ দেখো এই যে আমরা এই দিকে ঘোরাচ্ছি, মানে স্ক্রিনকে যেটা দিয়ে আমরা ঘোরাই, জয়স্টিকের মুভমেন্ট না, স্ক্রিনকে যেটা দিয়ে, দেখো কত কত বাজে রকমভাবে ঘুরছে। দেখো দেখো, এ দেখো কোনো স্টেবল থাকছে না, স্টেবল থাকছে না, একটু ঘোরালেই দেখো পুরো ক্যারেক্টার সমেত টোটাল এরম ঘুরে যাচ্ছে, মানে স্ক্রিনটা খুব ফাস্ট ঘুরে যাচ্ছে বন্ধুরা। তো এতটাও ফাস্ট আমাদের প্রয়োজন নেই, হয়তো আমরা এই জায়গা থেকে গিয়ে এরকম ক্রস করব, হালকা ঘোরাতে যাই যে টোটাল ক্যারেক্টারই ঘুরে যাচ্ছে। তো বুঝতে পেরেছ এই সেন্সিভিটির, এই যে সেন্সিভিটির এই ক্যামেরাটার কাজ কি, থার্ড পার্সন নো স্কোপে। তো এটাকে যদি একদম জিরো করে দিই, দেখা যাক। দেখো বন্ধুরা, জয়স্টিক তো কাজ করছে, এবার ডান দিক বাঁ দিক ঘোরানোর চেষ্টা করি আমরা, মানে এদিকে, এ দেখো এইদিকে ঘোরানোই যাচ্ছে না, মানে ডান দিকে যে আমরা ঘোরাবো ক্যারেক্টারটাকে, জয়স্টিকে কাজ হচ্ছে, দেখো জয়স্টিকে কাজ হচ্ছে, বাট এই দেখো ডান দিকেও ঘোরানো যাচ্ছে না, বাঁ দিকেও ঘোরানো যাচ্ছে না। তো এই সেন্সিভিটির মধ্যে এই ক্যামেরাটার কাজ নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো। তো এটাকেও মোটামুটি তোমাদের প্রয়োজন অনুসারে তোমাদেরকে এটাকে সেট করতে হবে, তোমরা এটা কততে রাখতে চাও। তো আমি মোটামুটি এটাকে 160 করে রাখছি, 160, ওকে একটু বেশি হয়ে গেছে, কমিয়ে দিলাম 160, ওকে ঠিক আছে। তো নেক্সট যেটা আসবো সেটা বোঝানোর জন্য আমাদেরকে, হ্যাঁ গান তো আমাদের কাছে আছে, ওকে হলো দিয়েই দেখা যাক। তো বন্ধুরা নেক্সট যে সেন্সিবিলিটিটা আসবো সেটা হচ্ছে, দেখো এই ক্যামেরার মধ্যে আছে রেড ডট হলোগ্রাফিক এম অ্যাসিস্ট। বন্ধুরা এটা তো একদম, এম অ্যাসিস্ট ছাড়া তো আমরা মানে গেম খেলতেই আমাদের খুব সমস্যা হবে। তা রেড ডট হলোগ্রাম তো জানো তোমাদের সবারই খুব কাজে লাগে। তো এটা কি, এটাকে যদি ফার্স্ট আমরা পুরো বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম, দেখো জয়স্টিক কাজ করছে, ক্যামেরা অ্যাঙ্গেলও মুভমেন্ট করছে স্বাভাবিক, একদম যেরকম প্রয়োজন আমাদের স্বাভাবিক। তো এবার দেখা যাক স্কোপ খুলে, এ দেখো স্কোপটা দেখো, শুধু শুধু স্কোপের কাজটা দেখো, মানে ওটাকে জাস্ট আমরা ফুল করে দিয়েছি বলে ক্যামেরা সেন্সিভিটিতে গিয়ে ওইটাকে ফুল করা আছে, মানে তুমি স্টেবল রাখতে পারছো। ধরে নাও সাপোজ তুমি এই এই যে চলতে এটাকে তুমি মারবে, মানে দেখো দেখো মানে খুব খুব কষ্ট হচ্ছে, মানে রাখা খুবই সমস্যা হয়ে যাচ্ছে, মানে মুভমেন্টটা খুব ফাস্ট। তো বন্ধুরা এটাকে, এটাকেও তোমাদের প্রয়োজন অনুসারে করতে হবে, মানে আমি কী বলতে চাইছি জাস্ট বেসিক নলেজটা বুঝে নাও, এগুলোর মধ্যে কী কাজ, এগুলোর কী কাজ। তো এটাকে বন্ধুরা আমরা যদি একদম কমিয়ে দিই, এবার যদি একদম কম থাকে, এবার দেখো জয়স্টিক কাজ করছে, ক্যামেরা অ্যাঙ্গেলও মুভমেন্ট করছে, এবার দেখো স্কোপ খুললাম, এবার দেখো স্কোপটাকে কি হেলানো যাচ্ছে, মানে ডান দিক বাঁ দিক কি করা যাচ্ছে, বুঝতে পেরেছো এটার কাজ কি। তো স্কোপ ইন করলে যদি এটাকে একদম কমানো থাকে এটাকে আর মুভমেন্ট করা যাবে না, তো এটাকেও তোমাদের প্রয়োজন অনুসারে সেট করতে হবে। তো এটাকে মোটামুটি আমরা করব 70-এর কাছাকাছি, মানে আমার প্রয়োজন অনুসারে 70 করব। এবার দেখো, এবার দেখো তোমার তোমার প্রয়োজন অনুসারে তুমি এটাকে মুভমেন্ট করতে পারবে, তুমি এটাকে মানে তোমার একটা যেটা প্রয়োজন দরকার যেটা সেই অনুসারে দেখো, ওকে বুঝতে পারলাম কী বলতে চাইছি, ঠিক আছে। তো আরেকবার সেন্সিভিটিতে আসবো, এই যে বন্ধুরা বাকি যেগুলো রয়েছে, বাকি যেগুলো রয়েছে তোমাদেরকে কিন্তু বেসিক বলে দিয়েছিলাম, থার্ড পার্সেন্ট নো স্কোপ মানে হচ্ছে কি টিটিপি, এবং ফার্স্ট পার্সেন্ট নো স্কোপ মানে হচ্ছে কি এফপিপি। তো এই দুটোকে নিয়ে একদম কনফিউজ হবে না, আর রেড ডটটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে রেড ডটের কী কাজ। তো সেম এই যে 2x 4x 3x 6x বাকি যা আছে এইটা সেম কাজ তোমাদের। বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাই অবশ্যই লাইক করবে, এবং তোমাদের যদি হেল্প একটুও হয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো আমরা নেক্সট পার্টে এবার আসব, নেক্সট পার্ট যেটা হচ্ছে মেন, একদম মেন সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে এডিএস সেন্সিভিটি। এডিএস সেন্সিভিটি ছাড়া, মানে এডিএস যদি না আমাদের ভালো হয়, যেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল এবং এমকে লক করতে সাহায্য করে, সেটাই হচ্ছে এডিএস। এডিএস সেন্সিভিটি যদি না ভালো হয় বন্ধুরা, কখনোই আমরা এনিমির ওপরে পারফেক্ট এম বসাতে পারবো না, ঠিক আছে। সবসময় আমাদের এডিএসকে খুব ভালো রাখতে হবে, যার জন্য আমরা এনিমির ওপরে পারফেক্ট এইভাবে এম করতে পারবো, যে কোনো স্কোপ লাগিয়ে, যে কোনো স্কোপ লাগিয়ে একদম পারফেক্ট এম লক করতে চাইলে আমাদেরকে এডিএসকে বেটার করতে হবে। তো চলো এডিএস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, আমরা এডিএস সেন্সিভিটিতে যাব। এডিএস সেন্সিভিটিতে গিয়ে বন্ধুরা দেখো আমার এডিএসটা ফার্স্ট তোমাদের দেখিয়ে দিই, এবং কিছু গুরুত্বপূর্ণ আমি কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। বন্ধুরা কখনোই কখনোই কোনো বন্ধুর থেকে
তাদের সেন্সিভিটিকে কপি করবে না বা কারোর থেকে জেনে নিয়ে কপি করবে না। কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকের ডিভাইস আলাদা হয়, আমরা সকলে প্রায় একই ডিভাইসে খেলি না, তাই তার যে সেন্সিভিটিটা তার ফোনে সাপোর্ট করবে সেটা যে তোমার ফোনেও সাপোর্ট করবে এর কোনো মানে হয় না। বা সে যেই সেন্সিভিটিতে খেলে অভ্যস্ত হয়তো তোমার হাত অতটাও তার মতন পাকা নয় বা তার মতন নয়। তাই বন্ধুরা আমি তোমাদের সাজেশন করব, সবসময় তোমরা ট্রেনিং গ্রাউন্ডে আসবে এইভাবেই, মানে আমি যে বেসিক তোমাদেরকে বলছি সেই টিপসগুলোকে ফলো করে তোমরা নিজেদের জন্য একদম পারফেক্ট সেন্সিভিটিকে ফাইন্ড করবে, ঠিক আছে? তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো বন্ধুরা নেক্সট যে পার্টটা আমরা আসব সেটা হচ্ছে এডিএ সেন্সিভিটি। এডিএ সেন্সিভিটির মধ্যে তোমরা থার্ড পার্সন নোস্কোপকে 120 করে রাখতে পারো এবং ফার্স্ট পার্সনকে 120 করে রাখতে পারো। তো এডিএস নিয়ে আলোচনা করার আগে, ঠিক আছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিই আগে। এডিএ সেন্সিভিটিকে পারফেক্ট করতে হলে বন্ধুরা আমার মনে হয় যতটা পারবে লংয়ে এসে ফায়ার করার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো, এতে 6x লাগানো আছে, 6x আপাতত ফুল, দেখছি আমার এডিএসটা কতটা ভালো। ঠিক আছে, 6x ফুল করো, দেখো। এবার যদি আমি সেন্সিভিটিতে গিয়ে এডিএসটাকে, এটা আবার বেড়ে যাচ্ছে, পরে ঠিক করছি, 6x আমার 20 আছে। এবার যদি আমি এটাকে বাড়িয়ে দিই, এরকম বাড়িয়ে দিই, এবারে দেখো এটা স্টেবল থাকছে, পুরো পৃথিবী ঘুরে নিচ্ছে বন্ধুরা, পুরো পৃথিবী ঘুরে নিচ্ছে। এডিএসের কাজই এটা, এমকে লক করা। দেখো তোমাদের হয়তো 6x অনেক কঠিন হবে, আমি 2x দিয়েই দেখাচ্ছি কোনো ছোটো কাছাকাছি জায়গায় মধ্যে। ওকে, এই গাছে এম করার চেষ্টা করছি, এখন এডিএসে কিছু করিনি, এটা আমার নর্মাল সেটিংসের মধ্যে আছে। এবার সেন্সিভিটিতে যাব, গিয়ে এডিএসে এলাম, এসে 2x এখন 40 আছে, এটাকে আমি বাড়িয়ে ধরে নাও 180 করে দিচ্ছি। গানটা রিলোড করলাম, ওকে। এবার দেখো এমটা কি এক জায়গায় স্টেবল থাকছে, দেখো এদিক ওদিক ঘুরছে। তাই এডিএস সেন্সিভিটিটা তোমার এম লক করতে সাহায্য করে। তাই বন্ধুরা এডিএস সেন্সিভিটিকে তোমাদের পারফেক্ট করে নিতে হবে এইভাবে ট্রেনিং গ্রাউন্ডেই এসে, ঠিক আছে? আমি যদি এটাকে 20 এখন যদি সেট করি, দেখো এখনও কিন্তু পারফেক্ট নয়, ঠিক আছে? তো এইভাবে তোমাকে নিজের মতন করে ফাইন্ড করে নিতে হবে এবং নিজের মতন করে তোমাকে সেট করতে হবে। তো মোটামুটি আমরা এটাকে 38, 39, 40, এবার দেখা যাক, গানটা রিলোড করি, ওকে। আগের থেকে কিন্তু অনেক বেটার বন্ধুরা, মানে আমি কি বোঝাতে চাইছি তোমরা জাস্ট এইটুকু বুঝে নাও। মানে এডিএস সেন্সিভিটিকে যদি প্রচণ্ড হাই করি তাহলে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক থাকবে না, স্কোপ প্রচণ্ড কাঁপবে, এবং এডিএস সেন্সিভিটিকে যদি আমি খুব কমিয়ে দিই তাহলেও কিন্তু খুব কাঁপবে। তো এডিএসকে নিজেদের মতন করে ট্রেনিং গ্রাউন্ডে এসে এইভাবে পারফেক্ট খুঁজে নিতে হবে, ঠিক আছে? 6x একটু তোমাদেরকে দেখিয়ে দিই, 6x বন্ধুরা, 6x দেখো এখন, দেখো পুরো কাঁপছে, ঠিক আছে? কারণ আমরা এডিএসে কিছুক্ষণ আগেই এটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তা 6x দেখো এখন করা আছে 126, এটাকে আমরা কমিয়ে দেব, কমিয়ে আমরা এটাকে 20, ঠিক আছে 20 পর্যন্তই করে দেখছি, ওকে 20। তো এখানে শেয়ার করে দেখি, আগের মতন কিন্তু বন্ধুরা অতটা কাঁপছে না, যেরকম ফার্স্টের দিকে প্রচণ্ড কাঁপছিল, ঠিক আছে? এটা ফুল 6x, এটা হচ্ছে ফুল 6x বন্ধুরা। 6x আমার একটা মানে বলতে পারো সাজেশান, 6x তোমরা এইখান থেকে অ্যাডজাস্টে গিয়ে 3x ছোটো করে নেবে, তাহলে কিন্তু 6x অনেকটাই বেশি মানে কন্ট্রোলে এসে যাবে, রিচুয়ালটা অনেকটাই বেটার হয়। দেখো আগের মতন কিন্তু বন্ধুরা অতটা বাজে সেন্সিভিটি মানে বাজে রিকোয়াল আমাদের দিচ্ছে না, আমরা 3x করে নিয়েছি এবং সেন্সিভিটিটাকেও আমরা পারফেক্টে ফাইন করেছি, ঠিক আছে? তা এইভাবেই তোমাদের প্রত্যেকটা স্কোপকে ট্রেনিং গ্রাউন্ডে এসে তোমাদের মতন করে ফাইন করে নিতে হবে। আমার করে
তো চলো, গুলিও প্রায় শেষ, মানে অ্যামো আমাদের খতম হয়ে গিয়েছে। বন্ধুরা, আশা করি তোমাদের আমি ভিডিওটায় কিভাবে তোমরা সেন্সিটিভিটিকে পারফেক্ট করবে এবং কি সেন্সিটিভিটি মানে কোনগুলোর কি কাজ, ক্যামেরার কি কাজ, থার্ড পার্সন নো স্কোপ, ফার্স্ট পার্সন স্কোপ, এইগুলোর কি কাজ এবং এডিএস কি কাজ, এগুলো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়েছে অবশ্যই, কিন্তু বন্ধুরা আমার যেটা উদ্দেশ্য ছিল তোমাদেরকে পুরো ভালোভাবে সেন্সিটিভিটি সম্পর্কে বেসিক নলেজ দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়া, আশা করি বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও। আরেকবার রিকোয়েস্ট বন্ধুরা, এই ধরনের যদি তোমরা হেল্পফুল ভিডিও চাও আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।